তপন কান্দ হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে সিবিআই হেফাজতে নির্দেশ দিল আদালতে। এর মধ্যে কলেবার সিংকে 5 দিনের এবং অন্য অভিযুক্ত আশিক খান এবং তপন কান্দুর দাদা নরেন কান্দুকে 7 দিন সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সকালে নিজেদের আইনজীবীকে সঙ্গে নিয়ে ঝালদার অস্থায়ী ক্যাম্প থেকে পুরুলিয়া জেলা আদালতে আসেন সিবিআই এর আধিকারিকেরা। তারা দেখা করেন রাজ্য সরকারের আইনজীবীর সঙ্গেও। সিবিআই পেয়ার করে পুলিশ কাস্টডির জন্য কলেবরের জন্য 5 দিন এবং নরেন এবং এমডি আসিফের জন্য 7 দিনের জন্য পেয়ার করে। তো কোর্ট ওটা পেয়ারগুলো অ্যালাউ করেছে সিবিআইকে। তো এখন সিবিআই হেফাজতে এখন 5 দিন এবং 7 দিন করে দিয়েছে।